আসসালামু আলাইকুম রূপা স্বপ্নবিলাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। নিত্য দিনের মতো আজকেও একটা আলু ভাজি করতিলাম, রুটি করতিলাম। এখন আমার বড় সওয়াল বলল, আম্মু সকালবেলা উঠে তুমি কি করতে গো? তাই বললাম কি আর করব, প্রতিদিন যা করি ওই একঘেয়েমি খাবার এই করতেছি, আর এছাড়া তো আর কিছু নিয়ে আর আমি তো কিছু পারি না। তখন ও বললো কি, আম্মু প্রতিদিন এক খাতি এক খাবার খাতি ভাল লাগে না, আজকে তো শুক্রবার, তুমি কিছু বানাও না। তাই বললাম কি বানাবো, তুই বলি দে তো, তাহলে একটু লম্বা লম্বা যে কি বানাও, রোল মোল কি আছে না? তাই বললাম ও রোল, আর ও তো বলতে হ্যাঁ রোল। তা আমি বললাম আলু ভাজি করেছি, তার কি করবো? তাইলে তোমার কাছে তো অসম্ভব কিছু না, তুমি একটু মাল মশলা দে, একটু স্বাদটা বাড়াই দাও না। তা আমি বললাম তাহলে ঠিক আছে তাই করি। তাই এবার দুইটা ডিম নিলাম, নিয়ে ভেঙে দিলাম, দে একটু পেঁয়াজ কুচি আর একটু টেস্টি সল দিলাম, টেস্টি সল না ওই যে কি ওই ম্যাগি মশলা, ম্যাগি মশলা দিলাম, দে টেস্ট তো বাড়াতেই হবে, ছাওয়াল এত করে বুললো যখন, তখন ছাওয়ালের কথা তো আর ফেলতেই পারি না। এবার দেখেন এই আলু ভাজি আর গাজর করেছি, গাজর আর আলু ভাজি, এবার এইগুলো ইতি দিলাম, দে একটু স্বাদটা বাড়ালাম, আর এতে একটা একটু টমেটো সস দিলাম, কারণ টমেটো সসটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে, সেই জন্য একটু টমেটো সস দিলাম। কারণ রান্না বাড়া সব কিছু নিজের কাছে, নিজেই যদি মন মানসিকতা ভালো থাকে ইচ্ছা করলে সব কিছুই করা যায়, অসম্ভব কিছুই না। কারণ আমি কিন্তু অন্য কিছু করিনি, শুধু আলু ভাজা দিয়ে একটু ডেকোরেশন করলাম। আর এই দেখেন একটা আটার ক্রিম বানাচ্ছি, কারণ রোল বানাতে গেলে তো একটু ক্রিম লাগবে। এই আটা নিলাম আর একটু পানি দিলাম, দেয়া হচ্ছে একটু ক্রিম বানাই নিচ্ছি, কারণ এই ক্রিমটা আমার রোল বানাইতে গেলে অবশ্যই লাগবে সেই জন্য। আর এই দেখেন আমার হাতটা আজকে পুড়ে গেছে, তাই বললাম কি দেখ বাবা হাতটা পুড়ে গেছে, এখন তোর ইচ্ছা না আমি পূরণ করি কেমনে? তো বললো দেও দিনে আমি রুটি করতেছি, কারণ রুটি তো করা লাগবে, তুমি আমার দেখায় দেখায় দাও, আজকে আমার রোল খাতে ইচ্ছা লেগে যখন আমি রোল খেয়েই ছাড়বো। তাই বললাম তাই, এত তোর ইচ্ছা লেগেছে রোল খাতি, তা ঠিক আছে তাহলে তুই রুটিটা কর। তা দেখেন ও তো রুটি হেকা বেকা গাড়ির চাকা হয়ে যাচ্ছে, আর আসার মেয়েটি বললো দূর আমি পারবো না, তুমি করো দিনই, আজকে আমি রোল খাবো, তুমি জেম্মাই পারো সেম্মাই আমার রোলটা বানাই দেবা। তাই বললাম ঠিক আছে, জেম্মাই পারি সেম্মাই আমি রোলটা বানাই দেয়। আমার দুঃখ যখন এত, তোরা বুঝলি না হাতটা পুড়ে গেছে, আর যাদের হাত পা গোলা মাথা যা পুড়ে যাবে না কেন, সাথে সাথে হচ্ছে টুথপেস্ট লাগাবেন, টুথপেস্ট লাগাইলে কিন্তু কখনোই হচ্ছে ঠোলা কাটবে না, একটা টিপস দিয়ে দিলাম। আর এই দেখেন রুটিটা করলাম, করে আলু ভাজিগুলো লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছে, খুব সুন্দর করে সাজাই দিতে হবে, সাজাই দিয়ে এইবার হচ্ছে সাইড দিয়ে মানে চায়ের কানা সাইড দিয়ে এই যে ক্রিমগুলো দিয়ে দিচ্ছে, আটার যে ক্রিমটা বানাইছি সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি, কারণ এই ক্রিমটা দিলে হচ্ছে একটু জোড়া লেগে যায় ভালো, নইলে ক্রিমটা না দিলে কিন্তু জোড়াটা ভালো লাগে না, ফেটে টুটে যায়। আর এই দেখেন দুই সাইড দিয়ে ভাজ করে দিচ্ছে, কারণ ভাজটা কিন্তু করাই লাগবে, রোল রোল ভাজ করাই লাগবে। আর এই দেখেন পাকাই পাকাই হচ্ছে পাকাচ্ছি আর কি, গোল্লা করতেছি পাকাই পাকাই, এই দেখেন আমার গোল্লা করা হয়ে গেছে, পাকাইনো হয়ে গেছে। এইবার আমি কি করব, এবারে একটা একটা করে তুলে রাখতেছি আর ভাজি করব। আর এই দেখেন ভাজি করতেছি, আসলে রোলটা খুব মজা ছিল। আমার ছেলে বলতো আম্মু তোমার হাতে মনে হয় আল্লাহ জাদু দিয়ে দিয়েছে স্পেশাল, এত মজা লেগেছে, তুমি যখন অরিজিনালি বানাও মনে হয় হুমচিকাল বানাইছো, এইটাই অনেক মজা লেগেছে। আর আমার আজকে যে ইচ্ছা লেগেল এত খাইতে, আমার যে লোভ লেগেছে, আনতে তোর এত নোপ টোপ লাগে কেন বলদিন, হুটহাট করে একটা একটা বলিস আর মাথায় চিন্তা ভাবনা করে তখন আমার বানাইতে হয়। তখন বলে কি করবা তুমি না আমার মা। এবার দেখেন আমার ছোট ছেলে কি করতেছে খাওয়ার জন্যে, এখন ওইটি তো প্রায় সব নিয়ে বসে যায় সব সময়, আর বড়রা তো কান্নাকাটি আরম্ভ করি দেয়। এখন দেখেন খুব সুন্দর আর এই যে দেখেন এইখানটা হচ্ছে এই যে ভাঙিছি, এত সুন্দর ইয়ামি, এত সুন্দর লাগছে, খুব মজা, খুব টেস্ট। এইভাবে আপনারা সবাই বানাবেন খাবেন, খুবই মজা লাগবে। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করিয়েন, ফলো দিয়েন, শেয়ার দিয়েন, সবাই আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ। আর আমার ছোট ছেলেটা দেখেন প্লেট টেলে সব খেয়ে ফেল যাচ্ছে।